সবাই অনেক এক্সাইটেড। তো একটা জিনিস বলি, যখন ভালোবাসা বেশি থাকে সেখানে কিন্তু অভিমানটাও বেশি থাকে। তো দরদ নিয়ে অনেক অডিয়েন্সের মধ্যে অনেক বেশি ইয়ে। তো দরদের আপডেট যেটা হচ্ছে যে আমরা আগেই সরি বলে নিয়েছিলাম, যে সেটা হচ্ছে যে আমাদের ছবিটা, এটা কিন্তু আমরা মুখে বলার মতো অন্য কোম্পানির মতো কিন্তু বলি নাই। ছবি শুরু করবো কো প্রোডাকশান, তারপরে আমরা বলবো যে না এটা লোকাল প্রোডাকশান, এইরকম কিন্তু দরদ না। দরদ অফিসিয়াল ওয়েতে বাংলাদেশ থেকে নেওয়া এবং ইন্ডিয়ার ইনফরমেশন মিনিস্ট্রি থেকে নেওয়া লিগ্যাল ওয়েতে একটি কো প্রোডাকশন ছবি, এবং সেটা প্যান ইন্ডিয়া ছবি, পাঁচটা ল্যাঙ্গুয়েজে রিলিজ হবে, সেম ডেটে রিলিজ হবে। এখন বিষয় হচ্ছে যে দেখেন এখানে কিছু ব্যাপার থাকে। সাকিব ভাই এখন প্রচণ্ড প্রফেশনাল হয়ে গেছে, তার কিন্তু প্রত্যেকটা ডেট একটা সিরিয়াল বাই সিরিয়ালকে দেওয়া। আমাদের ডেটটা ছিল 14 ফেব্রুয়ারি, যেটা আমরা আপনাদেরকে বলেছিলাম। তো আমরা 14 ফেব্রুয়ারি একচুয়ালি ছবিটাও রেডি ছিল, আমরা রিলিজ করি নাই, একটাই কারণ ছিল, কারণ তার 20 দিন পরে ঈদ ছিল। ঈদের ডেটটা কিন্তু আবার সাকিব ভাই রাজকুমারকে দিয়ে রেখেছিল, যেমন কুরবানির ঈদটা কিন্তু তুফানকে দিয়ে রাখে। তো এই যে ডেট যেটু জটিলতা, এই ডেট জটিলতা এবং আমাদের পাঁচটা মানে ল্যাঙ্গুয়েজের রিলিজের জন্য কিন্তু আমরা কোনো কিছু আসলে দিতে পারি। তো আমরা এখন সিদ্ধান্ত নিচ্ছি সাকিব ভাইয়ের সাথে, লাস্ট গত 2 দিন আগে যেটা কথা হয়েছে সেটা হচ্ছে ঈদের পর ইমিডিয়েটলি আমি সাকিব ভাই একটা জায়গায় যাচ্ছি, আমাদের একটা নেক্সট আর একটা বড় ছবির প্ল্যানিং হয়ে গেছে, সেটাও অনেক বড় একটা ধামাকা, সেটাও আমরা ওইটাও প্ল্যান ইন্ডিয়া হচ্ছে, এবং বড় কাস্টিং নিয়ে। শুধু এবার অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট না, বাংলাদেশের বর্তমান সময়ের সবচাইতে বড় আলোচিত প্রোডাকশনটাও আছে, তার আন্ডারেই ছবিটা হবে, এবং বম্বের আরও বড় প্রোডাকশনের আন্ডারেই হচ্ছে নেক্সট আর একটা ছবি। তো ওটাও আমরা একসাথে দরদের অ্যানাউন্সমেন্ট এবং ওই ছবির অ্যানাউন্সমেন্টটা একবারে করবো আফটার ঈদ, যেহেতু এই ঈদে ভাইয়ার একটা ছবি আসতেছে। হ্যাঁ, ওটার সাথে কারণ দরদ এমন একটা কিছু আছে, আমি এই ওয়ার্ডগুলো উচ্চারণ করবো না, যে দরদ যেদিন আসবে সবাই ধুয়ে মুছে উড়ে যাবে। আমি উড়ে ধ্বংসে বিশ্বাসী না, আমি ভালোবাসায় বিশ্বাসী। তো এইটুকু শুধু বলতে চাই যে দরদ যেদিন আসবে সেই ভালোবাসায় সবার আগের সব হয় না, যে মানুষ কি হয় নতুন প্রেমে পড়লে তার এক্সচেঞ্জ সব ভুলে যায়। তো দরদ যেদিন আসবে ওই দিন যত কিছু আছে সব ভুলে যাবে, শুধু দরদের প্রতি ভালোবাসা থাকবে। যা যা বলেছিলাম, ব্রুস কলিপাই টিজার দেখানো, সাকিব ইয়ানদের নিয়ে এটার গান রিলিজ এবং মিউজিক্যাল ফাংশন করা, বিভিন্ন ক্যাম্পেইন করা, বম্বেতে যাওয়া, বম্বের বড় বড় শো, কলকাতার যত বড় বড় টেলিভিশন শো, এগুলো আমাদের একটা শিডিউল করা আছে। আফটার রিলিজ আমরা একটা 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 করে দিতে থাকি। অ্যাকচুয়ালি এইটা আমি বলবো না, কারণ আমি আপনাদেরকে নাম মেনশন করতেও চাই না, কারণ অ্যাকচুয়ালি আমাদের কিন্তু আমরা বাংলাদেশে যে দুটো প্রোডাকশন এক জায়গায় জয়েন্টলি কাজ করছি, আমাদের কিন্তু পরপর 3টা বড় ছবি আছে, একটা সিকেন্দার আছে, একটা শের আছে, একটা অ্যাটাক আছে। তো আমি এটা কখনোই বলবো না যে কোন ছবিতে কী আছে, সব অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসা উচিত, কারণ আমাদেরকে আরেকটু প্রফেশনালি হতে হবে। আপনাদেরকেও বলবো যে একটা ছোট্ট ক্লু পাইলেন ওইটাই দিয়েই বলে ফেললেন এই ছবিতে মুখ আছে সেই ছবিতে মুখ আছে, এগুলো বলা উচিত না, কারণ এখন তো আমরা সব অফিসিয়ালি বলি, সব ইজি হয়ে গেছে, আমরা অফিসিয়ালি জানাবো কোন ছবিতে সাকিব। দেখেন যে আমাদের একটা প্ল্যানিং থাকে, আমি যেহেতু দরদ নিয়ে বিজি ছিলাম, দরদটা ফেব্রুয়ারিতে হলেই আমরা সেটা এপ্রিলে করার প্ল্যানিং ছিল, যেহেতু দরদটা পিছিয়ে গেছে এবং নেক্সট ছবির শ্যুটটাও পিছিয়ে গেছে, তো নেক্সট ছবির শ্যুটটা আমি বলবো আপনাদেরকে, এটা না বলি, এইভাবে না বলি, হয়তো বললাম অফিসিয়ালি সব কিছু বলাটা খুব বিষয়টা অন্য জায়গায়। বিষয়টা হচ্ছে যে এতদিন তো অনেকেই সিনেমা মানেছেন না, বাংলাদেশের সিনেমা হয়েছে, ব্রুস কলিপা নিয়ে তো কেউ কথা বলে, বলছে বলো, আমরা বলছি, পেছনে অবশ্যই একটা রিজন আছে, ছবি সবাই বানাচ্ছে, আমরা প্যান ইন্ডিয়া প্রথম করছি, এতদিন তো কেউ করে না, এর পিছনে অবশ্যই রিজন আছে। সবাই বলতে পারেন ভাই ছবি ভালো হইলো না ব্রুস কলিপাই দিয়ে লাভ পাই, অ্যাকচুয়ালি ব্রুস কলিপার ব্যাপারটা ডিফারেন্ট আছে। যদি এখন আপনারা জানেন দুবাই হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল বিজনেস ট্রেন্ডিংয়ের একটা জায়গা, ওখানে এটার একটা কিছু প্ল্যানিং আছে আমাদের, সেই প্ল্যানিং আপনাদেরকে আমরা শেয়ার করি।